হচ্ছে মেজাবিন, বৃষ্টি, বাদনান মামা ওনারা আসতে পারে নাই। ভাবির সার্ভিং ডিশগুলো খুবই সুন্দর সুন্দর লাগতেছে। এই জায়গাটা আমার অনেক পছন্দের, অনেক পছন্দের। এটা এখন এটা আনছিল মনি আপু। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো, আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। সবার ঈদ কেমন যাচ্ছে? বাংলাদেশে তো দেখতেছি সেই ধরনের ঈদ চলতেছে, সাথে বৈশাখ, তো সবার তো একদম ঈদ মাখামাখি অবস্থা। আমাদের ঈদ আলহামদুলিল্লাহ ভালো গেছে, ভালো যাচ্ছে। গতকালকে তো বাসায় পার্টি ছিল, সব কিছু গোছগাছ করে আজকে আমার দিন কেমন যাচ্ছে চলেন আপনাদের সাথে সেটা শেয়ার করি। সো এখন আমি আসি আমার সব থেকে পছন্দের জায়গা, এটা হচ্ছে আমার ছেলেদের রুমের যে উইন্ডোটা সেখানে। আজ দুই দিন আমাদের পোর্টসমাউথের ওয়েদারটা খুবই সুন্দর, খুবই সুন্দর, মানে একদম সামার একটা ভাইব দিচ্ছে, সামার সামার ভাব লাগছে। আমাদের গার্ডেনটাও মোটামুটি ক্লিন করেছি, হচ্ছে এই যে বিড়াল অ্যান্ডিয়ার অ্যাঞ্জির, ওরা বড় হয়ে গেছে, ছোট নিয়ে আসছিল। তো গার্ডেনে ঘাস কাটা হয়ে গেছে, আজকে অ্যান্ডি অ্যাঞ্জি ওরা গার্ডেনে কাজ করছে। আমাকে আপনাদের ইব্রাহিম ভাই বলছিল, বাট আসলে গতকালকে এত মানে পার্টি যাওয়ার পরে না আমার আর আজকে জানে চাচ্ছে না, আমি বেড থেকে উঠি তারপরেও জানি না আপনাদের সাথে কি শেয়ার করব, আমি কি ঘটবে বা কি করব আজকে, আমি দেখা যাক। সো এই যে সুন্দর লাগতেছে, এই জায়গাটা আমার অনেক পছন্দের, অনেক পছন্দের, বাট এখন পছন্দ হইলেও আর থাকা যাবে না। গতকালকে হচ্ছে মেহজাবিন, বৃষ্টি, বাদনান মামা ওনারা আসতে পারে নাই, কারণ আনাবিয়া আর মেহজাবিনের শরীরটা খারাপ, যেহেতু আমাদের এখানে এখন ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, সো সব বাসায় জ্বর ঠান্ডা এগুলো, সো এখন ওদের জন্য একটু মিষ্টি খাবার এগুলো নিয়ে যাবো, যেহেতু গতকালকে আসে নাই, তো তাদের জন্য সব কিছুই যা যা আছে সব কিছু একটু নিয়ে যাব। এটা আনছিল মনি আপু, আগেরটা আনছিল হচ্ছে ডোনা আপু। তো সবগুলাই একটা একটু করে দেই। কিরম হঠাৎ ভীষণ লাগতেছে, কে গালি দিতেছে না মনে করতেছে আল্লাহ জানে। আনাবিয়া মেহজাবিন ওদেরকে দেখে আসছি এখন, আমাদের দুপুরে এখন খাওয়া দাওয়ার পালা। মিষ্টি এগুলো তো সব খুলে খেলে খাইছে, আহিল এখানে চকলেট খেয়ে কি অবস্থা রাখছে? আয়াত কালকে তো শুধু মিট দেখেছ, এখন ভর্তা দেখাচ্ছ না? তোমার কাছে ভর্তা মজা লাগে? এখানে আপনার ইব্রাহিম ভাইও খাচ্ছে, আমি এখন শুধু আহিলের জন্য নিব ভাত। একটা পার্টির পরে পরের দুই দিন যাই শুধু ঘর বাড়ি গোছ গাছ করতে করতে, মানে ধোয়ার জিনিসের তো অভাব নাই, এগুলা ধুয়ে রাখছিলাম গতকালকে, সো এগুলা হচ্ছে ড্রাই হয়ে গেছে, আবার একটু টিস্যু দিয়ে মুছে রাখবো। এগুলাও মোটামুটি সব ধোয়া শেষ, এগুলাও ধোয়া শেষ, জাস্ট শুধু পানি ড্রাই হইলে। আর কেক অ্যান্ডিদেরকে একটু দিছি, যেহেতু ঈদ টাইম, এমনিতেই তো ওদেরকে দেই, আর ঈদের সময়, ঈদের সময় লাস্ট ইয়ারও দিয়েছি, সব সময় দেওয়া হয় আর কি। সো কেক থেকে শুরু করে যা যা মিষ্টি খাবার ছিল, ওরা তো সুইট জিনিস বেশি পছন্দ করে, সো ওইগুলা সব দিয়ে অ্যান্ডিদেরকে একটু দিয়েছি। আর এখানে পাতিলটা থেকে সবার সাথে খালি করতেছি, এগুলো ওয়াশ করতে হবে, বাট এক এক করে, যেহেতু কিচেনের জায়গা কম এই জন্য এক পার্ট শেষ হবে, ধুয়ে মুছে ড্রাই করে সরাই ফেলবো, দেন আর এক পার্টে যাবো, পাতিলের পর্বে পরে যাবো। আর কেকটুকু এখন আমি একটু র্যাপ করে রাখবো। আয়াদের সবসময়ই ভর্তা খেতে খুব পছন্দ না? আর ভর্তা মজা হয়েছে না? শুটকি ভর্তা কেমন লাগছে? It was nice, spicy, it was also a bit creamy, but a bit too sticky for my liking. Still loved it, amazing. আহিলো মিট দিয়ে ভাত খেয়ে গেছে, আয়াদ হচ্ছে ভর্তা দিয়ে একটু ভাত খাচ্ছে, খেয়ে ওরা বেডে চলে যাবে, আর মাত্র একদিনের পরে স্কুল খোলা। উফ, মনে পড়লেই আমার মাথা ঘুরে যাইতেছে। ভর্তা দিয়ে ভাত খেয়ে আয়াদের ঝালে এখন এক গ্লাস হচ্ছে দুধ নিয়ে বসছে, আর আমি এক গ্লাস দুধের ভিতরে সিয়া সিড ভিজাইছি। আজকে যেহেতু আর উইটাবিক্স খেতে পারিনি ঈদের সময়, বা রোজার ভিতরে একটু উল্টাপাল্টা হয়েছে, সো আবার আমার রোজা মানে রোজার সময় যেই রুটিনটা ছিল ওটা এখন চেঞ্জ হয়ে, এখন যেহেতু আয়া দেখলে স্কুল শুরু হয়ে গেলে দেন পুরো রুটিনই চেঞ্জ হয়ে যাবে, আবার সে আগের রুটিনে চলে যাব খাওয়া দাওয়ার নিয়ম কানুনে সব কিছুতে, তো এই জন্য আজকে আর আমি উইটাবিক্স খেতে পারিনি, খাইও নি, ভালো লাগছিলো না।
এই জন্য ভাবলাম যে অন্তত হচ্ছে সিডস যেটা এটা খাই, তো আমি মিল্কের সাথে ভিজাইছি একটু পরে ঘুমানোর আগে আগে আর কি, বেড টাইমের আগে আমি এক গ্লাস, মানে একটু এক গ্লাস কি একটু দুধের সাথে হচ্ছে সিয়া সিডসটা খেয়ে ফেলবো। অনেক দিন হয়েছে দেশে সেভাবে কথা বলা হয় না, ঈদ টিদ গেল, তো আজকে আমার ভাইয়ের জন্মদিনও, তো দেশে সবার সাথে কথা বললাম। ঈদে হচ্ছে সবাই বাড়ি গেছে, সো তারা ঈদের একটা যে মজা আর কি বাড়িতে হয় সেটা হইতেছে। সো আর এখন যেটা বলতেছিলাম, কথা হইলো আর কি, ভালো লাগছে অনেকদিন পরে সবার সাথে কথা হয়ে, কারণ কথা বলার ওইভাবে হয় না, কারণ টাইমের যে ব্যাপারটা থাকে ওইটা মেনটেন করতে গেলে আমরা যখন একটু ফ্রি হই তখন বাংলাদেশে অনেক রাত থাকে, তো ওই সময় সবাইকে আসলে ফোন দেওয়া সম্ভব হয় না। আর আরেকটা জিনিস যেটা, সেটা এখন অনলাইনটা আসার পর থেকে যেমন যেই যেই মাধ্যমে কথা বলা যায় আর কি নেটের মাধ্যমে, সেটা আসার পরে ডাইরেক্ট ফোনে কল করে কথা বলাটা খুবই কম হয়। যারা যারা ফেসবুকে আছে, যারা যারা হচ্ছে মানে বিভিন্ন মাধ্যমে আছে, তাদের সাথে এইভাবে কথা বলা হয়। কার্ড কিনে ফোন দেওয়াটা খুব কম হয়। আমার কার্ডের যে ইয়েটা, ওইটা টাকা আছে, বাট ওটা ইমার্জেন্সির জন্য রাখা, যখন কাউকে নেটে পাবো না বাট ইমার্জেন্সি কল করার জন্য ওইটা রাখা, হোয়াইট কলিং কার্ড যেটা সেটা। তো যাই হোক, আমি কথা বলতে বলতে এখন যাই, আয়াদাহিল ঘুমাই গেছে আপনাদের ইব্রাহিম ভাই কাজে, আমি একটু একটু করে রেস্ট নিচ্ছি আর একটু একটু করে রান্নাঘরে যে গোছাচ্ছি আর কি, গোছাচ্ছি বলতে ধোয়া টোয়ার জিনিসই অনেক বেশি থাকে, সো একসাথে ধুতে ইচ্ছা করছে না। কালকে রাত্রি থেকে আমার পা প্রচণ্ড ব্যথা করতেছে, সো আর আজকে দুপুরে আমি একদম ক্রেজি, লাইক আমি এরকম ক্রেজির মতন ঘুম আমি মনে হয় কত দিন ঘুমাইনি, আমার কোনো আইডিয়া নাই, মানে আমার মনে হচ্ছিলো আমি মানে না ঘুমাইতে পারলে এখন মারা যাব, মানে আমি পুরো পাগলের মতন ঘুমাইছি, আমার পুরো পৃথিবী মনে হচ্ছিলো ঘুরতেছিল এরকম। ঘুম থেকে উঠে মানে সারা জীবনে এত ফোন আসে না, আজকে ঘুম থেকে ওঠার পর দেখি কি আমার মানে মোবাইলে মানে জায়গা নাই, এত ফোন মেসেজ, এত ফোন মেসেজ আসছে, এটাই হয় আসলে। যাই হোক, আমি এখন যাই নিচে, যে আবার একটু গোছ গাছ করি। আর সারাদিন আজকে আমি কিছু খাইনি, মানে খেতে ইচ্ছা করতেছে না, খেতে ভাল লাগছে না, টুকিটাকি এটা সেটা একটু একটু মুখে দিচ্ছি, বাট ভারী একটা খাবার যেমন ভাত তরকারি রুটি বা অন্য অন্য যা কিছু খাই, উইটাবিক্স টিক্স এগুলো কিছুই খাইনি সারাদিন। খাওয়ার ভিতরে কি খেলাম, চা খেয়েছি দুইবার, গ্রিন টি খেয়েছি একবার, একবার হচ্ছে এমনি জাস্ট লিকার চা যেটা সেটা খেলাম, এক গ্লাসে যে দুধ খেলাম সিয়া সিড দিয়ে, দুই চামচ সেমাই খেয়েছিলাম, এই আর কিছু খাওয়া হয়নি সারাদিনে, এইটুকুই সারাদিনে এইটুকুই খেয়েছি, কারণ খেতে ইচ্ছা করতেছে না। তো চলেন যাই, যে আমি একটু কিচেনে টুকিটাকি কাজ করি, গোছাই, কিছু তো আর করার নাই, গল্প করতে করতে সব গোছ কাজ করতে হবে আর কথা বলতে হবে। ছেলেদেরকে এমনি যখন ওরা, আজকে আপনাদের সাথে গল্প করি আর কাজ করি বা ভিডিওটা করি, কারণ নর্মালি তো সবসময় কাজই দেখায়, আমার সাথে তো আপনারা গল্প করেন না, কথা বলেন না, তো আজকে কথা বলি, কারণ আজকে ভিডিওতে সেরকম কিছু নাই, কারণ বাসায় তো আসলে সেরকম কিছু করিও নেই, সো একটু গল্পই করা যায়। আপনারা সবাই অনেক অনেক কমেন্ট করেন, থ্যাংক ইউ সো মাচ, আপনারা যে সময় নিয়ে কমেন্ট করেন, ভিডিও দেখেন, অনেকে আছেন এত ভালোবাসা দিয়ে কমেন্টগুলো করেন, পড়লে মনটা ভালো হয়ে যায়। অনেক সময় আসছে যে ওইভাবে উত্তর দেওয়া হয় না, বাট কমেন্ট পড়ি, ভালো লাগে, সো এটা সবসময় ভিডিওতে বলি যে আপনাদের কমেন্ট কিন্তু পড়া হয়। আমি বিশেষ করে হচ্ছে যে যখন সময় পাই, আপনাদের ইব্রাহিম ভাই বেশি দেখে, সো যে আমার দেখাটা খুব কম হয়, কারণ আমি যেহেতু স্বাভাবিক মা, সংসার চালাইতে হয়, বউ সংসার চালাইতে হয়, বা নিজের অনেক কাজ থাকে, সো কমেন্ট টমেন্টগুলো আপনাদের ইব্রাহিম ভাই বেশি দেখে। তারপর আমি যখন সময় পাই আমি যাই যে দেখি, আবার অনেক সময় আমরা দুইজনই যখন ব্যস্ত থাকি মডারেটর আসছে ওরা দেখে, বাট তারপর আমরা দেখার চেষ্টা করি এবং দেখি। যাই হোক, আমি কথা বলতে বলতে নিচে চলে আসছি, এখন যেটা করব সেটা হচ্ছে আমি একটু পাতিল টাতিলগুলো ক্লিন করে ফেলি, চটপটি এটুকু বেঁচে গেছে। আমার আয়া দাহিলে অনেক বেশি পছন্দ করে, সো আমি এখন কন্টেইনারে ডিপে করে রেখে, ডিপ বলি কি ফ্রিজে রাখবো আর কি, নর্মাল ফ্রিজে রাখবো যেন গরম করে, কালকে এটাকে একটু গরম করব। এরপরে একটু টক কম হয়েছে, সো আর একটু তেঁতুল গুলাবো, তেঁতুল গোলানোর পরে এর ভিতরে পানি দিয়ে দিব, একটু চানাচুর মিক্স করে মা ছেলে মিলে ইনশাল্লাহ খেয়ে ফেলবো, আমরা সবাই মিলে।
চটপটিটা মজাই হয়েছে। ভাবির সার্ভিং ডিশগুলো খুবই সুন্দর। ফার্স্ট আমাকে জিজ্ঞাসা করছিল যে কিভাবে দিবে, মানে আমাদেরকে, পরে আপনাদের ইব্রাহিম ভাই বলছে যে একবারে সার্ভ করার মতন করেই দিতে। দেন ভাবি ভাবি সুন্দর সুন্দর ডিশগুলোর ভিতরে সুন্দর করে রেডি করে দিয়েছে। ঈদ মোবারকের এটাও খুব সুন্দর। আমি ইনশাল্লাহ হচ্ছে ইয়ে করব, ভাবির কাছে আরও খাবার অর্ডার করব, কারণ ভাবির খাবারগুলো এত বেশি মজার, সবাই এত মজা বলছে। আমি বারবার বলছি, কারণ আমি মজা না হলে কখনো আসলে বলি না। আর খাবারের ক্ষেত্রে আমি রিভিউর ক্ষেত্রে আর কি, আমার কাছে মজা না লাগলে আমি কখনোই বলি না যে মজা। মজা লাগলে আমি সেটা 100% বলবো যে মজা। সো খাবারগুলো অনেকই মজা ছিল। সো আপনারা যারা পোর্টসমাউথে আসছেন, আপনারা অবশ্যই ট্রাই করবেন, আপনাদের যা যেটা পছন্দ সেটা। এখন এখানে এমন একটা ওয়েদার শুরু হয়েছে, দিনের বেলায় রোদ থাকে, হচ্ছে হালকা একটু গরম থাকে, আর সন্ধ্যা যত হয়, রাত যত হয়, তত হচ্ছে অন্ধকার, কি বলি, লাইট অফ করতে অন্ধকার বলছি, রাত্রেবেলা একটু ঠান্ডা লাগে। তো আমি এখন লাইট অফ করে দিব, পুরাই অন্ধকার হয়ে গেছে। আপনারা আছেন দেখে আমি সাহস করে কি বলে লাইটের কাছে আসছে, সুইচের কাছে আসছি, নাহলে দৌড় মারতাম একটা উপরে, সিঁড়ির কাছে এই দৌড় মারতাম। যাই হোক, আজকে তো একটু কথা বলেই ভিডিওটা ইয়ে করলাম, আর কি আর গেল, আর একটা দিন আছে। কালকে থেকে আয়া হেলের স্কুল খোলা যাবে, সেই সকালের রুটিন, সকালে ঘুম থেকে ওঠো, নিয়ে যাও, দেন ডিফারেন্ট হয়ে যাবে সব কিছু। তো আশা করি আপনাদের সবার ঈদ অনেক ভালো গেছে। দেশের ঈদ মানেই তো মজা, বা পরিবার পরিজনের সাথে ঈদ করা মানেই মজা, খুশি, আনন্দ, আর কিঞ্চিত দুঃখ বেদনা তো থাকবেই, মন মতন কখনোই কিছু হবে না। তারপরেও আমি আশা করি আপনাদের সবার ঈদ ভালো গেছে, আমাদেরও ভালো গেছে আলহামদুলিল্লাহ। তো সবাই আজকের মতন ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা দোয়া করি, আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।